নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক হিন্দু পরিষদের বন্ধে মিশ্র সাড়া শিলচর সহ বরাকে। ডনবস্কো স্কুলের সামনে গেট মাথায় পড়ে ছ বছরের ছাত্রের মর্মান্তিক মৃত্যু। এনআরসিতে বাঙালি হিন্দুর নাম বাদ পড়া মানব না বললেন কিশোর। ডিসি অফিস থেকে সার্টিফাইড কপি নিতে হবে এনআরসি ছুটদের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। আন্তর্জাতিক হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় বজরং দলের ডাকা অসম বন্ধে শিলচর সহ বরাকে মিশ্র প্রভাব পড়ে। স্কুল, অফিস, আদালত খোলা থাকলেও রাস্তায় তেমন যানবাহন চলাচল করেনি। বন্ধের সমর্থনে পিকেটারদের রাস্তায় নামতেও দেখা যায়নি। জেলাশাসকের অফিসে নিয়ম মতো কাজকর্ম হয়েছে। এনআরসি থেকে ব্যাপক হারে হিন্দুদের নাম বাদ যাওয়ায় প্রতিবাদের ডাকা এই বন্ধের সমর্থনে এগিয়ে আসে হিন্দু সংহতির মতো সংগঠন। তবে কোনো জায়গা থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। রামনগরে ডনবস্কো স্কুলের সামনে একটি নির্মীয়মাণ গেট মাথার উপরে পড়ে যাওয়ায় ছ বছরের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটল। ছাত্রটির নাম দিব্য মালাকার। দুপুরে এই ঘটনাটি ঘটে। ডনবস্কো স্কুলের সামনে দিয়ে আসার সময় সঞ্জয় চৌকানি নামের এক ব্যক্তির প্রতিষ্ঠানের নির্মীয়মাণ একটি লোহার গেট ছাত্রটির মাথায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এ নিয়ে স্থানীয় নাগরিকরা উত্তেজিত হয়ে পড়েন। তারা শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করে। 2014 সালের ভেতরে যেসব হিন্দুরা এসেছেন তাদের নাগরিকত্ব দিতেই হবে, এই দাবি জানালেন বরখলার বিধায়ক কিশোর নাথ। তিনি বলেন, রিফিউজি সার্টিফিকেট না মানায় এত লোকের নাম বাদ পড়েছে, তাই এনআরসি বাতিল করে নতুন এনআরসি করাতে হবে বলে মনে করেন তিনি। প্রয়োজনে বড় আন্দোলন গড়ে তুলবেন তিনি। হিন্দুরা এখানে ভারতবর্ষের ভারতবর্ষেই থাকবে। ধর্মে নির্যাতন হয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন, ওনাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে ওনারা এইখানেই থাকবেন, আমরা হিন্দুস্তানেই থাকবেন, আমাদের ভারতেই থাকবেন। তো ওনাদের উপরে যদি আসে যে ওনারা বাংলাদেশি, ওনারা অবৈধ, সেই কথাগুলো আমরা কোনো দিনও মেনে নেব না। অন্ততপক্ষে আমি কথাটা কোনো দিনও মানব না। আমি ওনাদের সাথে রয়েছি। আমার হিন্দু যারা রয়েছেন নির্যাতন হয়ে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, যেখান থেকে ওনারা এসেছিলেন, আমি বলবো 2014 পর্যন্ত হিন্দুরা যারা এসছে ওনারা এখানে বৈধ নাগরিক, ওনারা থাকবেন। কেননা ওনারা ধর্মের উপরে নির্যাতন হয়ে এসেছিলেন অন্য জায়গা থেকে। আর আমরা ভেবেছিলাম যে এনআরসিটা একটা শুদ্ধ এনআরসি হবে, ভালো এনআরসি হবে, কিন্তু দেখা গেল সে 19,06,556 জনের নাম বাদ পড়েছে আসাম থেকে। তার মধ্যে বেশিরভাগ অংশ মানে হিন্দুরা, হিন্দুদের নাম বাদ পড়েছে। আর হিন্দুদের নাম যেটা বাদ পড়বে সেটা আমরা কোনো দিন মানছি না, মানবো না, আগামী দিনে কোনো দিন আমরা এটা ধরে সহ্য করবো না। 51-এ 70-এ যারা এসেছিলেন এখানে, ওই সময় ওনাদেরকে একটা রিফিউজি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ওই সময় ওনাদেরকে ভারতীয় করে মেনে নেওয়া হয়েছিল। আজকের দিনে দেখা গেছে ওই সার্টিফিকেটগুলো মানা হয়নি। এনআরসি ছুটরা জেলাশাসকের অফিস থেকে সার্টিফাইড কপি পাওয়ার 120 দিনের মধ্যে আবেদন করতে পারবেন। কোন দিন থেকে 120 দিন গোনা হবে এই প্রশ্নের উত্তরে সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব এই কথা ঘোষণা করেছেন। যে দিনটিতে সার্টিফাইড কপি জেলাশাসকের অফিস থেকে ইস্যু করা হবে সেই দিন থেকে 120 দিন গোনা হবে। তাই এনআরসি ছুটদের প্রথম কাজ হল জেলাশাসকের অফিস থেকে এই কপি সংগ্রহ করা। লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল শিক্ষক দিবস। এ উপলক্ষে সম্বর্ধনা জানানো হয় সিডিসির প্রাক্তন ডিরেক্টর ডক্টর বি আর দেব, প্রাক্তন শিক্ষক শঙ্করশন পুরকায়স্থ ও অর্ধেন্দু দাসকে। শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য এই সম্মানে তাদের ভূষিত করা হয়। নার্সারিতে ফুলের এবং ফলের নার্সারিতে কর্মরত যেসব মাঝি আছেন প্রায় তাদের সমতুল্য। ফুলের বা ফলের নার্সারিতে কর্মরত যারা, তারা যেমন একটা বীজের মধ্যে ঘুমন্ত বৃক্ষ শিশুকে প্রকৃত পরিচর্যা এবং প্রকৃত পরিবেশের মধ্যে রেখে ধীরে ধীরে তাকে অঙ্কুরিত করে পরে সেটা বিরাট বহিরূপ বা ফলের বা ফুলের বৃক্ষে পরিণত হয়। ঠিক তেমনি প্রত্যেক শিশুর মধ্যে, প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে
অন্তর্নিহিত একটা শক্তি আছে, সেই শক্তিকে উপযুক্ত পরিচর্যা। লাইফস্টাইল ম্যাগাজিন ইচ্ছেডানা শারদ নন্দিনী প্রতিযোগিতা আগামী 8 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে আসছেন অভিনেতা বিশ্বনাথ বসু, মামন সাহা, ভারতীয় সমতা সমাজের সভাপতি কালীরাম টোমার, স্মিতা দেব প্রমুখ। বঙ্গভবনে এই অনুষ্ঠানটি হবে। প্রত্যেক বছরের মতো এবছরও ইচ্ছেডানা আয়োজন করছে শারদ নন্দিনী। এবছর এটা আমাদের সপ্তম শারদ নন্দিনী। গত 2013 থেকে আমরা এই অনুষ্ঠানটি করে আসছি। পুজো আর পুজোর ঠিক আগে এবং পুজোকে ঘিরে, দুর্গাপুজোকে ঘিরে, দুর্গাপূজার যে ফ্যাশন স্টেটমেন্ট সেটাকেই আমরা তুলে ধরি আমাদের শারদ নন্দিনীতে। প্রত্যেক বছর লোকের বেশি আগ্রহের সাথে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে, তাই সত্যিই আমাদের কাছে একটা বিরাট পাওনা। এবছর এই অনুষ্ঠান করছি 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর শিলচর বঙ্গভবনে সন্ধ্যে ঠিক 4:30 থেকে আমাদের অনুষ্ঠান। এবং এবছর আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু, আছেন দুজন ইন্টারন্যাশনাল বিউটি পিজেন্ট উইনার, একজন স্মিতা দেব যিনি শিলচরেরই মেয়ে, আরও একজন মামন সাহা যিনিও একজন ইন্টারন্যাশনাল পিজেন্ট উইনার। তাছাড়া আসছেন দিল্লি থেকে কালীরাম তোমারজি, ভারতীয় সমতা সমাজের প্রেসিডেন্ট, উনি আসছেন আমাদের সাথে যোগ দিতে এই অনুষ্ঠানে। সব মিলিয়ে আমাদের প্রত্যেক টিম মেম্বার সবাই আমরা কাজ করছি যাতে করে আমাদের এই অনুষ্ঠান আরও সুন্দর হয় প্রত্যেক বছরে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক বছর আমাদের কম্পিটিশনটা থাকে আমাদের নিজের সাথে, যে এই বছর যা করছি তার থেকে আর নেক্সট ইয়ার আমরা আরও ভালো করব। সেই কম্পিটিশনটাকে আমরা আমাদেরকেই মানে সেই বিট করার জন্য সেই অর্গানাইজ করে থাকি এই অনুষ্ঠান। আশা করি আপনাদের সবার সহযোগিতায় এবছর আমাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। শিক্ষক দিবস পালন করল শিলচর সারদা কলেজিয়েট স্কুল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি হারান দে। এই দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন অধ্যক্ষ মানিকলাল তালুকদার। এই শুভ দিনে আমরা প্রতিটি শিক্ষককে আমাদের অন্তরের সম্মান জানাই, অভিজ্ঞতা জানাই, তাদের যে সুনিপুণ হস্তে ছাত্রদেরকে যে তৈরি করা সেটার জন্য তাদের যে অনুদান বা তাদের যে দান সেটা চিরদিন অবিস্মরণীয় হয়ে থাকবে। কারণ ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন একজন কৃতী শিক্ষক, তিনি ছিলেন একজন কৃতী পথ প্রদর্শক, তিনি দেশকে পথ দেখিয়েছেন, সুন্দরের পথ, যে পথ কোনোদিনও ম্লান হয়ে যায় না, যে পথে চললে একজন মানুষ সত্যিকারের মানুষ হিসেবে পরিণত হয়। ভারতবর্ষে এই দিনটাকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করে যাচ্ছে। তবে একটা কথা হচ্ছে, ভারতবর্ষ এখন আর তো সেই ভারতবর্ষ নেই, ধীরে ধীরে উন্নীত হয়েছে। মোহনপুরে 30 শয্যা হাসপাতালের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেন হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট কে তামলাল সেনা। সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানিয়ে বলেন হাসপাতালে নিয়মিত সব কাজ হচ্ছে। কংগ্রেস অফিসে পালিত হল শিক্ষক দিবস। এ উপলক্ষে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা কংগ্রেস নেতা ও কর্মীরা। আজকে 5 সেপ্টেম্বর 2019 ইংরেজি, আমরা আজকে এখানে কংগ্রেস অফিসে কংগ্রেস ভবনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 131তম জন্মদিবস পালন করছি। তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এবং ওনার জন্মদিনটি আমাদের সমগ্র দেশে শিক্ষক দিবস হিসাবে প্রতিপালিত হয়। এবং উনি একজন গুণী জ্ঞানী লোক ছিলেন, পণ্ডিত ছিলেন, দার্শনিকও ছিলেন, এবং ওনার যে শিক্ষার ব্যাপারে যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারাকে জ্ঞান জানাতেই আজকের দিনটি, ওনার জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে ভারতবর্ষের জনগণ পালন করে আসছে। এটা তৎকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল এবং আজকে আড়ম্বরের সাথে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষক দিবস প্রতিপালিত হয়ে থাকে। ওনার এই জন্মদিনে আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমরা এখানে ওনার জন্মদিন উপলক্ষে আমরা আমাদের দলীয় পতাকা উত্তোলন করেছি, তারপরে ওনার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। 25 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল রটারি ক্লাব অফ শিলচর। রাজীব ভবনে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন রটারি পরিবারের সদস্যরা। তারা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
বদরপুরের বুন্দনশিলা প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নেই, এ নিয়ে আন্দোলনে নামেন স্থানীয় নাগরিকরা। এই আন্দোলনের নেতৃত্বে আছে বদরপুর যুব সমাজ। তারা অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার নিযুক্তির দাবি জানান। আজকে আমরা এই প্রতিবাদী সভা করার আগে কর্তৃপক্ষের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে, ইভেন মেমোরেন্ডামও দেওয়া হয়েছে যে এই হসপিটালে যে একটা ম্যাটারনিটি ইউনিটও রয়েছে, কিন্তু এই হসপিটালে এখন কোনো রেসিডেন্সিয়াল ডাক্তার নাই। যিনি ইনচার্জ উনি সপ্তাহে সব দিন আসেন না, উনি কোনো সপ্তাহে তিন দিন, কোনো সপ্তাহে চার দিন আসেন। উনি একজন মহিলা, উনিও অসুস্থ, কিন্তু এই বিষয়ে জানানো হয়েছে জয়েন্ট ডিরেক্টরকে, কিন্তু উনি বিভিন্নভাবে আশ্বাস দেন, কিন্তু সেই আশ্বাসটা সময় মতো পূরণ হয় না। যার কারণে বাধ্য হয়ে এই হসপিটাল যে এমন একটা জায়গাতে যে এই হসপিটাল যে শুধু টাউন তা নয়, ইভেন দুইটা জিপির বিভিন্ন গ্রামের মানুষ এই হসপিটালের উপর নির্ভর। কিন্তু মানুষ আসেন কিন্তু ডাক্তার নাই, হসপিটাল খোলা কিন্তু এই সেই খোলাতে তো কোনো কাজে লাগছে না। যার কারণে মানুষ অত্যন্ত ভুক্তভোগী। এই অতি সত্তর আমাদের এই প্রতিবাদ এই জন্য যে আমরা একটা মেসেজ দিতে চাই যে বিভাগীয় কর্তৃপক্ষদেরকে এবং মন্ত্রী মহোদয়কে। রংপুর সমবায় সমিতির সচিব আব্দুল তাহির বরলস্কর বিভিন্ন দুর্নীতিতে জড়িত রয়েছেন। খাদ্য সুরক্ষার কার্ড থেকে শুরু করে চাল বন্টন সব কিছুতেই অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এ নিয়ে তদন্ত করতে সমবায় বিভাগের কর্মকর্তারা অভিযোগকারীদের বক্তব্য শুনতে সমিতির অফিসে আসেন। অভিযোগকারীরা সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। কাছে যে অভিযোগগুলো আইছে, চারজন জিপি প্রেসিডেন্ট এবং 200 শেয়ার হোল্ডার একত্রিতভাবে যে জোড়া দিচ্ছেন, এটা ফ্রডের ডিপার্টমেন্টে করছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের বিধায়ক মিহির কান্তি সমূহ এটা ডিপার্টমেন্টে ফরওয়ার্ডিং পাঠিয়েছেন। পাঠানোর পর এটার মধ্যে একটি ইনকোয়ারি এসেছে যে আব্দুল তাহির বল্লস্কর বিগত 20 বছর হইতে উদারমন্দে একনায়কত্বভাবে এই সেক্রেটারিশিপ চালাইয়াছেন ওনার মর্জি মতো, এবং রংপুর কোপারেটিভে তো বিগত 10-12 বছর বা 15 বছর ধরে উনি সেক্রেটারি সাহেব চালিয়েছেন। আর ডিলারদের অভিযোগও আমার কাছে এসেছে একটি এই রিটেন, যে এই অভিযোগে ওনারা ট্রান্সপোর্টেশন অ্যান্ড প্রফিট মানি রীতিমতো পাচ্ছেন না। তাই আজকে অমিয় কুমার সিনহা এই উপস্থিতিতে যে ইনকোয়ারিটি হয়েছে, এতে সব এই 15 থেকে 20 জন অ্যাটেন্ডেন্স কমপ্লেনার, এই জিপি প্রেসিডেন্ট বা আদার্স শেয়ার হোল্ডাররা এতে অভিযোগ এনেছেন, যেগুলা এগুলোর উনি রেকর্ডে নিয়েছেন। দীর্ঘদিন ধরে রংপুর এবং উধারমন কোপারেটিভের ব্যাপারে জনগণের মধ্যে সংশয় রয়েছে। সঠিক সময়ে জনগণ রেশন পাচ্ছেন না, এবং যারা পাচ্ছেন তাও আবার ওজনে কেউ কম পাচ্ছেন। আমরা অভিযোগ জানানোর পর ওনারা বললেন যে সেখান থেকে এফসিআই, হ্যাঁ এফসিআই গোডাউন থেকে তারা মাল কম পাচ্ছেন, সেজন্য সঠিক ওজন দিতে পারছেন না। তারপর এফসিআইকে আমরা বাধ্য করলাম, ওদের মেশিন কাটা একটা কম ছিল, ওয়েট মেশিনের গন্ডগোল ছিল, সেটাও রিপেয়ার করা হলো। তারপরও মাল নিয়ে আসছেন ওনারা, আসার পরে দেখা গেছে তারপরও ওনারা মাল কম পাচ্ছেন, সঠিক সময়ে মাল পাচ্ছেন না। আমরা এজিএমে যখন হয় তখন আমরা বলেছিলাম 15 তারিখের ভিতরে মাল উঠানো এবং 15 তারিখের ভিতরে মাল সাপ্লাইয়ে দেওয়া কথা আমরা বলেছি, কিন্তু তা সত্ত্বেও সেটা অসঙ্গতি আমরা দেখছি। অনেক ডিলারের কাছে 8-10টা কার্ড ডাবলিং আমরা দেখছি, ডুপ্লিকেট আরও এই সেম নামে আরও কার্ড আমরা পাচ্ছি।
তারপরে অনলাইনে গিয়ে দেখা যাচ্ছে যে নাম এখানে পাওয়া যাচ্ছে অনলাইনের সঙ্গে সেই নামের মিল নেই। শিক্ষক দিবস উপলক্ষে চার কৃতি শিক্ষকের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানিয়ে এলো মাতৃভাষা ঐক্যমঞ্চ। চার শিক্ষক হলেন নিখিলরঞ্জন ঘোষ, অর্চনা দেবরায়, নন্দিতা চক্রবর্তী ও সোমনাথ দেব। তাদের হাতে মানপত্র ও নানা উপহার তুলে দেন মঞ্চের সভাপতি প্রশান্ত দেব ও সম্পাদক সঞ্জু রায় প্রমুখ। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধের পক্ষ থেকে আমাদের আজকের এই বিশেষ দিনে, শিক্ষক দিবসের বিশেষ দিনে, আমাদের প্রত্যেক শিক্ষক কুলদের প্রত্যেকের প্রতি মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমরা উদারবন্দির বিশিষ্ট চারজন শিক্ষক শিক্ষিকা রিটায়ার্ড যারা করেছেন তাদের কাছে আমরা মঞ্চের পক্ষ থেকে যাচ্ছি। এখন আমরা এসেছি অর্চনা দেবরায়ের বাড়িতে, ওনাকে আমরা মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব শিক্ষক দিবসকে কেন্দ্র করে। যাদের হাত ধরে উদারবন্দির বিশেষভাবে উদারবন্দির ছাত্রছাত্রীরা এগিয়ে গেছে, নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে, সেই সব কৃতি শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আমরা আজকে উদারবন্দির বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের শিক্ষকদের কাছে। আমরা আগে গেছি নিখিল ঘোষ, নিখিলরঞ্জন ঘোষ মহাশয়ের কাছে, তারপর গেছি সোমনাথ দেবের কাছে, এবার এসেছি আমরা অর্চনা দেবরায়ের বাড়িতে, ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো। তারপর যাব আমরা নন্দিতা চক্রবর্তীর বাড়িতে, ওনাকে গিয়ে আমরা মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব শিক্ষক দিবসে উপলক্ষে। পানীয় জল অতি মহার্ঘ বস্তু, কিন্তু এই শিলচর শহরে বহু জায়গায় অপচয় হচ্ছে পানীয় জলের, এদিকে কারো নজর নেই। পিডাব্লিউডি রোডে এমনই একটি দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পানীয় জলের পাইপে সারাদিন থেকে জল পড়ছে, জলের এমন অপচয় চলছে দিনের পর দিন। সুসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষে শিবম মাল্টিমিডিয়া প্রোডাকশনের নতুন অ্যালবাম উত্তরসূরি, মিউজিক ভিডিওর উত্তরসূরির প্রোমো রিলিজ হলো 5 সেপ্টেম্বর। বরাক উপত্যকার 20 জন নতুন প্রজন্মের শিল্পীরা 60-এর দশকে লতা মঙ্গেশকরের গাওয়া সলিল চৌধুরীর একটি বিখ্যাত কম্পোজিশনকে নতুনভাবে নিয়ে আসছেন শিবম মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। আগামী 28 সেপ্টেম্বর লতাজির 90তম জন্মদিনে প্রযোজনাটি মুক্তি পাবে, জানালেন প্রোডাকশন হাউসের ডিরেক্টর শিবম দাস। শিবম মাল্টিমিডিয়া প্রোডাকশনের নতুন মিউজিক্যাল প্রোডাকশন উত্তরসূরি শুভ উন্মোচন হবে আগামী 28 সেপ্টেম্বর, যাকে নিয়ে আমাদের এই প্রোডাকশন লতা মঙ্গেশকর তার শুভ জন্মদিন। এই প্রোডাকশনে আমরা বরাক উপত্যকার নতুন প্রজন্মের 20 জন শিল্পীকে নিয়ে আজ থেকে প্রায় 60 বছর আগের একটি বিখ্যাত কম্পোজিশন, সলিল চৌধুরীর বিখ্যাত কম্পোজিশনকে আমরা নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই প্রোডাকশনের ট্রেইলার গত 5 সেপ্টেম্বর সলিল চৌধুরীর প্রয়াণ দিবসে রিলিজ হয়েছে এবং মেইন ভিডিওটা আগামী 28 সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের 90তম জন্মদিনে রিলিজ করা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। আন্তর্জাতিক হিন্দু পরিষদের বন্ধে মিশ্র সাড়া শিলচর সহ বরাকে। ডনবস্কো স্কুলের সামনে গেট মাথায় পড়ে 6 বছরের ছাত্রের মর্মান্তিক মৃত্যু। এনআরসিতে বাঙালি হিন্দুর নাম বাদ পড়া মানব না বললেন কিশোর। ডিসি অফিস থেকে সার্টিফাইড কপি নিতে হবে এনআরসি ছুটদের। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।